ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের 2 সদস্য আটক। লেখাপড়ায় মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান অ্যাডভোকেট কামরুল ইসলামের। ফেনীতে ডাকাতের 2 গ্রুপের গোলাগুলি, নিহত 1 জন। এবং আশুলিয়ায় ইট বোঝাই ট্রাক উল্টে নদীতে পড়ে 2 জন নিহত। আসসালামু আলাইকুম, আমি রুকনউদ্দিন, আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আশুলিয়ায় ইট বোঝায় একটি ট্রাক উল্টে নদীতে পড়ে 2 জন নিহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন আরও 1 জন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, ভোরে মরাগাঙ্গ এলাকার একটি ব্রিক ফিল্ড থেকে ইট বোঝাই করে ট্রাকটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের তোরাগ নদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক, চালক ও হেলপার সহ 3 জন তোরাগে ডুবে যায়। খবর পেয়ে উত্তরার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এবং টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের ডুবুরি দলের সদস্য উদ্ধার কাজ শুরু করেন। পরে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়। ট্রাকটি শনাক্ত করা হলেও এখন উদ্ধার করা সম্ভব হয়নি। ফেনীতে ডাকাত দলের 2 গ্রুপের গোলাগুলিতে কসাই বাবুল নামে 1 ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে ফেনী শহরতলির দেওয়ানগঞ্জ রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফেনী দেওয়ানগঞ্জ এলাকার ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে ফেনী 250 শয্যা জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বাবুলের বাড়ি ফেনী সদর উপজেলার 5গাছিয়া ইউনিয়নে। সে আব্দুল মালিকের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ 8টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। রংপুরের বদরগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন ফর্ম জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আবেদন করেছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কোতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান দুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম বক্সি। ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মঞ্জুরুল ইসলাম রন্টু, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য রেজাউল করিম পান্না। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিউল আলম শফি সর্দারের স্ত্রী শিরিন শফি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম ও সাংবাদিক আফরোজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রংপুর 2 আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী ডিউক এমপি, সাধারণ সম্পাদক আলহাজ টুটুল চৌধুরী, সিনিয়র সহসভাপতি এমডি শামসুল হক, সহসভাপতি গোবিন্দ কুণ্ডু, জেলা পরিষদের সদস্য মমতাজউদ্দিন ও মহসিনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাবলু প্রমুখ। পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন, এই স্লোগানে চট্টগ্রামের লোহাগাড়া ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শুরু হয়েছে পুলিশ সেবা সপ্তাহ 2019। আজ সকাল থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টেশনে সড়কের দুপাশে অবস্থিত হকারগুলো উচ্ছেদ করে স্টেশনকে যানজটমুক্ত করে প্রতিটি গাড়ির কাগজপত্র চেক করার মধ্য দিয়ে সুন্দরভাবে পালিত হচ্ছে পুলিশ সেবা সপ্তাহ 2019। এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, টিআই মুজিবুর রহমান, ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ মাহবুব প্রমুখ।
লেখাপড়ায় আরও মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জের ইটভাড়ায় কবি নজরুল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা। পরে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম বঙ্গবন্ধুকে ভালোভাবে জেনে তার আদর্শ ধারণ করে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকে আমাদের সাথে থাকবে, প্রত্যেকে আমাদের সারথি হবে। তোমাদেরকে নিয়েই আমরা স্বপ্ন পূরণের দিকে যেতে চাই। এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে গোপালগঞ্জ থেকে আটক করেছে র্যাব। সকালে বরিশাল র্যাব 8-এর অধিনায়ক মেজর খান সজীবুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় তিনি জানান, আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্য গোপালগঞ্জের মুখশেদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায় অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় কলেজ ছাত্র তরিকুল ইসলাম ও লিমনকে আটক করা হয়। প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি মোবাইল ফোন ও বেশ কয়েকটি মোবাইল সিম জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। বিভিন্ন সাজেশনের নামে ফেক পেজের মাধ্যমে বিভিন্ন কোমলমতি স্টুডেন্টদের প্রশ্নপত্র সাপ্লাই করেন এবং বিকাশের মাধ্যমে তারা টাকা লেনদেন করেন। সো এটা তারা দীর্ঘদিন যাবৎ করে আসছে এবং তারা এটা স্বীকার করেছেন। এবং তাদের বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং মেসেঞ্জার গ্রুপ রয়েছে। এই গ্রুপে অনেক ফলোয়ার রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এটা 10,000 থেকে শুরু করে প্রায় 1,00,000 পর্যন্ত ফলোয়ার রয়েছে। ভুয়া প্রশ্নপত্রের ই দিয়ে দেয় এবং তারা অনেক সময় গ্যারান্টিও দিয়ে থাকেন। আসলে সব কিছুই ভুয়া মানসিকতার পরিচয় আর কি। ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্য আটক। লেখাপড়ায় মনোযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান অ্যাডভোকেট কামরুল ইসলামের। ফেনীতে ডাকাতের দুই গ্রুপের গোলাগুলি, নিহত একজন। এবং আশুলিয়ায় ইট বোঝাই ট্রাক উল্টে নদীতে পড়ে দুজন নিহত। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।